আসসালামু আলাইকুম গাইস, মাছগুলো পরিষ্কার করে লবণ দিয়ে ভিজিয়ে দেখছি অনেকক্ষণ হয়েছে, সেগুলো ধুয়ে এখন ফ্রাই করব। তার আগে রান্নার উপকরণগুলো দেখে নিই। এই যে মূলা, টমেটো, আলু দুটা, পেঁয়াজ দুইটা, রসুন আর মরিচ, এগুলোকে কেটে ছোট ছোট করে রান্নার জন্য প্রস্তুত করি। সবজি কাটা শেষ, একটু লবণ দিয়ে নিচ্ছি মাছগুলোতে। একটুখানি হলুদ দিচ্ছি। ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে মাছের গায়ে সুন্দর মতো হলুদগুলো লেগে যায়। ব্যাস সুন্দরভাবে লেগে গেছে। গাইস ফ্রাই প্যানে তেল দিয়ে নিচ্ছি, গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি, চেক করে নিচ্ছি গরম নেই, গরম হয়নি ঠিক মতো, এখন গরম হয়ে গেছে। একে একে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি যতগুলো প্রয়োজন। সো গাইস মাছ ফ্রাই করা শেষ, এখন তরকারি বসানোর প্রস্তুতি। পাতিলটা গরম হওয়ার পর্যন্ত অপেক্ষা করতেছি আর অবশিষ্ট তেলগুলো দিয়ে দিচ্ছি, ফ্রাই করা অবশিষ্ট তেলগুলো। সাত আর একটু তেল লাগবে, এতে হবে না, একটু লাগলে আপনারা দিয়ে নিন, আপনাদের অনুযায়ী আপনারা দিয়ে নিন। মোটামুটি তেলগুলো গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ রসুন মরিচগুলো একসাথে দিয়ে দিব। সুন্দরভাবে নেড়ে চেড়ে দিয়ে একটু লবণ দিয়ে দিলে ভালো হবে, জলদি সিদ্ধ হয়ে যাবে এগুলো। নেড়ে চেড়ে লবণ দিয়ে দেব যত জলদি সিদ্ধ হয়ে যায়, আর আবার একটু লাড়া দেব যাতে লবণটা মিক্স হয় সুন্দরভাবে। এখন ঢাকনা দেওয়ার পালা।
لا تقلقوا من هذا المكان الذي يجب ان يكون هناك مكان 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 ভিডিও টা শর্ট শর্টকাট করার জন্য একটু টেনে দিচ্ছি নিয়ে চলে দিয়ে সবজিগুলো অ্যাডজাস্ট করে নেচ্ছি অনেকক্ষণ রাখার পর প্রায় আমাদের সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন চেক করে জল দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যাতে সাথে মাছ ফ্রাই করছি মাছগুলো যে ডুবে যায় একটু পানি দেব بس এটুকুই এনাফ এখন মাছগুলো দিয়ে দেব এক এক করে মাছের টুকরাগুলো দিয়ে দিচ্ছি তরকারি নিচে মাছগুলো ডুবিয়ে দিচ্ছি ফ্লেভারটা সুন্দর আসার জন্য তো প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এখন খেয়ে চেক করে রিভিউ দেওয়ার পালা এখন ডাকরা দিয়ে ডেকে দেব পানিগুলো ব্লক আসার জন্য পানি ব্লক এসেছে দন্ডা পাতা দিয়ে এখন নামিয়ে নেব এই যে দন্ডা পাতা বাস এখন নাড়াচাড়া দিয়ে উঠিয়ে নেব আরে এটা দিলাম
واو এটা আমাদের তরকারি شو كور؟ দেখিয়ে কেমন হলো গরমে পাক করছে মানে রহিম নো 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 খুব দেশে আসসালামু আলাইকুম গাইস ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট লাইক এন্ড সাবস্ক্রাইব